হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রসের সমাতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমিও ভীষণই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই সুন্দর মিষ্টিগুলো আসলে এই সুন্দর মিষ্টিগুলোর নাম কিন্তু আমার জানা নেই আপনারা এই মিষ্টিগুলোকে চমচম মিষ্টি বলতে পারেন ক্রিম চমচম বা মালাই চমচম না চমচম তো আপনার যেই নামে ডাকুন না কেন ডাকতে পারেন তো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর তবে খেতে তার চেয়ে অনেক বেশি মজার একদম জুসি মুখে দিলে মিলে যাবে আর তৈরি করা তো অনেক বেশি সহজ মাত্র এক লিটার দুধে ছানা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি অনেকগুলো মিষ্টি বানিয়ে একদম পারফেক্ট মেজারমেন্ট সহ যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই রেসিপি একবার যখনই ট্রাই করবেন তখনই ইনশাল্লাহ আপনারা পারফেক্ট হবেন প্রথমবারেই হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবেন মিষ্টির ভেতরের অংশটা আমি আপনাকে একটু কাছ থেকে দেখেছি কত বেশি জুসি হয়েছে একদম মুখে দিলে মিলে যাবে এখন আমরা মিষ্টি বানানোর মূল প্রিপারেশনে চলে এসেছি তো সেজন্য দেখুন এখানে আমি এক লিটার দুধের ছানা আগে থেকে আমি রেডি করে রেখেছি দেখুন একদম পানিটাকে ভালোভাবে ঝরিয়ে ড্রাই করে নিয়েছি আর এত বেশি ড্রাই করা যাবে না একটু জুসিনেস কিন্তু রাখতেই হবে অনেক বেশি কিন্তু ড্রাই করে ফেলা যাবে না আমি দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর কি চানাটাকে কাটিয়ে তোয়ালে মুড়িয়ে রেখে দিয়েছিলাম এই যে দেখুন কত বেশি সুন্দর হয়েছে আর এক লিটার দুধে কিন্তু অনেকগুলো ছানা হয়েছে মশাল্লা এখানে কিন্তু এক কাপ ছানা হয়ে গেছে আর খুবই সফট আছে একদম ক্রিমি আছে এই রকম ক্রিমি কিন্তু হতে হবে তাহলেই আপনার মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে দেখুন এই রকমই ক্রিমি হতে হবে তাহলে আপনার মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে এই যে হাতে দেওয়ার সাথে সাথে এভাবে একদম মিশে যাচ্ছে তো এখন আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি ছোট ছোটো গুটি গুটি অংশগুলো একটু ভেঙে নিচ্ছি হাত দিয়ে এইভাবে মেখে আর কি একটু সফট করে নিতে হবে আর একটু ক্রিমি করে নিতে হবে তো কিছুক্ষণ আর কি সামান্য কিছুক্ষণ দু থেকে তিন মিনিট এইভাবে মাখার ফর দেখবেন যে আপনারা একদম ক্রিমি হয়ে যাবে তো এখন এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করছি এখানে আমি এক চা চামচ চিনি আর এক টেবিল চামচ ময়দা অ্যাড করছি এখানে কিন্তু আর কোনো কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই মিষ্টি বানানোর সময় পুরনো ময়দা কিন্তু অ্যাড করা যাবে না একদম নতুন প্যাকেটের ময়দা কিন্তু আপনাকে ইউজ করতে হবে আর অবশ্যই প্যাকেটের ময়দাটা কিন্তু ইউজ করবেন এখানে কিন্তু প্যাকেটের আটা বা খোলা আটা খোলা ময়দা কিন্তু এখানে অ্যাড করা যাবে না তো যেহেতু পিঙ্ক মিষ্টিগুলো তো পিঙ্ক কালার আনার জন্য এখানে আমি সামান্য একটু আর কি এক ফুটার মতো পিঙ্ক কালার অ্যাড করেছি এতে করে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এইভাবে করে হাতের তালু দিয়ে আমি পাঁচ মিনিট মতো নিয়েছি একদম ক্রিমি হয়ে যাওয়া পর্যন্ত তো আশা করি আপনারা সেটা দেখে বুঝতে পারছেন কতখানি ক্রিমি হয়ে গেছে আমি হাতটাকে একটু ক্লিন করে নিচ্ছি তো এখানে আমি হাফ চা চামচ বাটার অ্যাড করেছি আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি রকম ক্রিমে যদি হয় তাহলেই আপনাদের মিষ্টিগুলো খুবই সফট হবে একদম মুখে দিলে মিলে যাবে আর একদম পারফেক্ট হবে একটু ভালোভাবে মেখে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি এই যে লিচিগুলো কেটে নিয়েছি কয়টা মিষ্টি বানাবো তো সবগুলো একসাথে করে এইভাবেই লিচিগুলো আমি কেটে নিয়েছি তারপর হাতটাকে ভালোভাবে ক্লিন করে এইভাবে করে আমি এই যে মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি একদম স্মুথ একটা মিষ্টি শেপ দিতে হবে লম্বা লম্বা করে একটা স্মুথ মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি মিষ্টির মধ্যে কিন্তু কোনো ধরনের ফাটল বা ক্র্যাক কিন্তু থাকা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে এক লিটার দুধের ছানা দিয়ে এখানে আমার নয়টা মিষ্টি হয়েছে দেখুন আর একটু বড় বড় সাইজেরই কিন্তু হয়েছে এই মিষ্টিগুলো কিন্তু ছোট হয়নি তো এইভাবে করে আমি সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে করলে যদি মিষ্টিগুলো একদম স্মুথ না হয় তাহলে এইভাবে করে প্লেটে কিন্তু আপনারা মিষ্টিগুলোকে একদম স্মুথ করতে পারেন এই যে দেখুন এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এখন হচ্ছে এখানে আমরা শিরাটা তৈরি করে নিচ্ছি তো সেজন্য জন্য এখানে আমি আড়াই কাপ মেজারমেন্ট কাপের আড়াই কাপ এখানে আমি চিনি অ্যাড করেছি তারপর তিন কাপ পানি অ্যাড করেছি এটা হচ্ছে একদম সঠিক মেজারমেন্ট তাহলে আপনার মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে তো একটু নেড়ে ছেড়ে আমি একটা ব্লক তুলে নিচ্ছি তো দেখুন বলক এসে যাচ্ছে তো এখানে আমি সামান্য একটু পানি অ্যাড পানি নিয়ে নিয়েছি তারপর এক চা চামচ ময়দা অ্যাড করে মিশিয়ে নিচ্ছি তারপরে যে শিরার মধ্যে অ্যাড করে দিচ্ছি এইভাবে যদি শিরার মধ্যে ময়দা অ্যাড করেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু বাবলস উঠে আসে আর কি এই শিরার মধ্যে তো মিষ্টি যখন আপনারা রান্না করবেন দেখবেন যে সব মিষ্টিগুলো বাবলসের নিচে চলে যাবে তাহলে খুব সুন্দরভাবে একদম পারফেক্টলি কুক হবে আর কি মিষ্টিগুলো শেপটাও সুন্দর আসবে তো যখন বলক এসে গেছে আমি একটা একটা করে সবগুলো মিষ্টি সেরার মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো মিষ্টি কিন্তু একসাথে দেওয়া যাবে না একটা একটা করে দিবেন তাহলে সেরা টেম্পারেচার একদম ঠিক থাকবে তো আমি এইভাবে ঢেকে চুলার আঁচাকে মিডিয়াম আছে রেখে রান্না করছি পনেরো মিনিটের জন্য তো এই যে দেখুন বলক এসে একদম পড়ে যাচ্ছে যখন পড়ে যাবে তখন ঢাকনাটা এইভাবে তুলে ঝাঁকটাকে আর কি নিচে নামিয়ে দিতে হবে আর এইভাবে করে একটু নেড়ে ছেড়ে দিতে হবে নাহলে দেখা যাবে একটা মিষ্টি একটা মিষ্টির গায়ে লেগে থেকে একদম ট্যাপ পড়ে যাবে এই যে এভাবে করে যখন ঝাঁক এসে যাবে তখন এইভাবে করে উল্টিয়ে দিবেন আর কি ঢাকনাটা তাহলে ঝাঁকগুলো একদম নিচে চলে যাবে আর শিরাগুলো কিন্তু পড়ে যাবে না আর আপনার চাইলে এইভাবে করে ঢাকনাটা রাখতে পারেন তাহলে কিন্তু শিরাগুলো আর পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো মশালা অনেক বেশি ফুলে একদম টৈ হয়ে যাচ্ছে তো এইভাবে করে আমি প্রথম পনেরো মিনিট রান্না করব এই মিষ্টিগুলোকে আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে টোটাল চল্লিশ মিনিট রান্না করব তো এভাবে ঢেকে ঢেকে অবশ্যই রান্না করতে হবে তো যেহেতু একটু বেশি পরিমাণে আমি পানি অ্যাড করেছি প্রথমে তো সেক্ষেত্রে এখানে কিন্তু বেশি পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই তো পনেরো মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে দেখুন আমি আর একটু ঢেকে আরও পাঁচ মিনিটের জন্য রান্না করছি তো বিশ মিনিট পরে দেখুন এই যে এখন এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ খুবই কম ওয়ান ফোর্থ কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের জন্য রান্না করছি এই যে আরও দশ মিনিট পরে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন কিন্তু চুলার আঁচটাকে আমি একটু লো আচে রেখেছি আর মিডিয়াম আঁচে রাখিনি একটু লো আচে রেখে কিন্তু রান্না করতে হবে প্রথমে পঁচিশ মিনিট রান্না করার পর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পানি অ্যাড করেছি তারপরে আরও পনেরো মিনিট রান্না করেছি এখন কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে আমি চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি এখন এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি এক কাপ তারপর ছেড়ে একটু মিশিয়ে এখন আমি ঢাকনাটাকে লাগিয়ে এভাবে রেখে দিচ্ছি ওভার যখন আপনারা মিষ্টি বানাবেন একটু হাতে সময় নিয়ে ধৈর্য ধরে আর কি দুই থেকে তিন দিন ধরে মিষ্টিগুলো বানাবেন তাহলে মিষ্টিগুলো অনেক বেশি পারফেক্ট হবে তো সকালে দেখুন মিষ্টিগুলো শিরা খেয়ে একদম টইটুমুর হয়ে গেছে অনেক বেশি বড়ো বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে একটা মিষ্টি কিন্তু ভেঙে যায়নি বা চুটসে যায়নি তো এইভাবে করে আমি একটা একটা মিষ্টি ছেঁকে ছেঁকে একটা স্টেনারে তুলে দিচ্ছি যাতে করে যে মিষ্টির গায়ে এক্সট্রা রস আছে সেগুলো নিচে পড়ে যায় তো এইভাবে করে আপনারা খুব দামি মিষ্টি কিন্তু অল্প উপকরণে অল্প খরচে ঘরে বানিয়ে নিতে পারেন আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় এখন আমি এক পাশে রেখে দিয়েছি তো এখানে হচ্ছে আমরা ক্ষীরটা তৈরি করে নিচ্ছি তো সেজন্য এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি তারপর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি সব কিছু একপাশ সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমি চুলাটা ধরিয়ে দিয়ে নি যখন মেশানো হয়ে যাবে তখন হচ্ছে চুলেটাকে ধরিয়ে দিতে হবে তো এখন হচ্ছে আমি চুলাটাকে ধরিয়ে দিয়েছি দেখুন রান্না করা কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে একদম মাখা মাখামাখা থকথকে কিন্তু হয়ে যাচ্ছে দেখুন রান্না করতে করতে যখন একটু লিকুইড ফর্মে চলে আসবে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণে রান্না করতে করতে দেখবেন একদম ড্রাই হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একদম ড্রাই হয়ে গেছে একেবারে ড্রাই করে আমি নামিয়ে নেব তো এখানে হচ্ছে অফ স্কিনে আমি এক টেবিল চামচ বাটার অ্যাড করে দিয়েছি এই যে একদম ড্রাই করে তারপর আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো এদিকে হচ্ছে মিষ্টিগুলো শিরা অনেকটা ঝরে গেছে এখন আমি একটা ধারালো নাইপের সাহায্যে এইভাবে করে মা মিষ্টিগুলো আর কি কেটে নিচ্ছি এই যে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই মিষ্টিগুলো একদম কেটে কিন্তু দুই ভাগ করা যাবে না এই যে এইভাবে করে মাঝখান থেকে একটু কেটে নিলেই হবে এইভাবে করে আমি সবগুলো মিষ্টি কিন্তু কেটে নিয়েছি তো এখানে হচ্ছে আমাদের ক্ষীরটা একদম ঠান্ডা হয়ে গেছে এই যে মিষ্টিগুলো আমি নিয়ে নিয়েছি তো আমি একটু মধ্যে নিচ্ছি হাতে একটু বাটা লাগিয়ে নিয়েছি তারপর এইভাবে মধ্যে আমি যেহেতু আমি নয়টা মিষ্টি বানিয়েছি তো নয়টা হচ্ছে এখানে আমি লিচি করে নিচ্ছি দেখুন এইভাবে করে লম্বা লম্বা করে আর কি লিচিগুলো বানিয়ে নিচ্ছি এই যে এভাবে প্রত্যেকটা একই সমান করে আমি বানিয়ে নিয়েছি দেখুন এই যে বানানো হয়ে গেছে এখন হচ্ছে মিষ্টির ভিতরে অ্যাড করার ফালা এই যে আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কীভাবে দিয়েছি এই কাজটি কিন্তু একেবারে সহজ এই যে আপনার সবাই বানাতে পারবেন সব কিছু আগে থেকে রেডি করলে এই কাজটা অনেকটা সহজ হয়ে যায় এই যে দেখতে কত বেশি সুন্দর লাগছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে তাই না তাহলে এই সহজ রেসিপি আজকেই আপনার তৈরি করে ফেলুন এই রেসিপি ফুরুম মেজারমেন্ট ফলো করবেন তাহলে একদম পারফেক্ট হবে প্রথমবারে কিন্তু হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে এই মিষ্টিগুলো যদি আপনি দোকানে কিনতে যান তাহলে প্রাইসটা অনেক বেশি পড়ে যাবে যদি আপনি ঘরে বানিয়ে নেন তাহলে প্রাইসটা অনেকটা কম ফুটবে তো এইভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন তো এখন হচ্ছে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর কিছুটা ড্রাই কোকোনাট নিয়ে নিয়েছি যে একবার গুঁড়ো দুধে আর একবার ড্রাই কোকোনাটসে কিন্তু আমি গড়িয়ে নিচ্ছি তো দোকানে মিষ্টিগুলো দেখা যায় যে ড্রাই কোকোনাটে কিন্তু গড়ানো থাকে তো সেই লোকটা আনার জন্য আমি দুইভাবে কিন্তু এভাবে করে গড়িয়ে নিয়েছি যে দেখুন একদম কিন্তু দেখতে দোকানের মতো লাগছে তো এই মিষ্টিগুলো দেখলে কেউ কিন্তু বলবে না যে এগুলো আপনি নিজের হাতে তৈরি করেছেন ঘরে তৈরি করেছেন আপনি কাউকে বিশ্বাসই করাতে পারবেন না যে আপনি নিজের হাতে তৈরি করেছেন সবাই বলবে যে আপনি দোকান থেকে কিনে এনেছেন এত বেশি মজার হয় আর এত বেশি টেস্টি হয় আপনারা একবার ট্রাই করুন তাহলেই আপনারা এর টফারটা কিন্তু বুঝতে পারবেন দোকানের সাথে গুণ বেশি মজার আর বেশি সুন্দর দেখুন একদম মিষ্টিগুলো দেখলে কিন্তু চোখ জড়িয়ে যায় তাই না খুবই সুন্দর অসাধারণ একটা মিষ্টি রেসিপি এই মিষ্টিগুলো যখনই আমি তৈরি করেছি আমার খেতে ইচ্ছে করছে না একটা মিষ্টিও কিন্তু কাটতে ইচ্ছে করছে না আমার মনে হচ্ছে যে এইভাবে সবগুলো মিষ্টি আমি সাজিয়ে রেখে দিই এত বেশি ভালো লাগছিলো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ